Latin. Aman nam Fatima. Aman nam Fatima. Fatima. Okay. Apun dasam minday ko tanga mina. Dear viewers, Assalamu alaikum. Asha kori shobai bhalo asen. तो आज के आमादे बासाय रान्ना होबे करला एवं आलू एवं माछ दिए हल्का झोल। तो एर जोन्नो आम्मु चुलाय कड़ाईते तेल दिलो, रान्ना करार जोन्नो परिमाण मतो तेल दिए दिलो। तेलटा हल्का गरम होले एर भितरे दिए दिलो होच्छे फाड़ी करे रखा आलू, टुकड़ो टुकड़ो करे रखा आलूटा हल्का नाड़ाचाड़ा करे निबे। तार भितरे दिए दिलो पियाज, रसुन एवं काँचा मरिचेर कुची। पियाज, रसुन, काँचा मरिचेर कुची एवं आलू एवं परिमाण मतो हलुदेर गुड़ा। हल्का धनियार गुड़ा, करलार भितरे सब धरनेर मसला दिए दिच्छे जा जा प्रयोजन। अस्त जीरा, किछुटा अस्त जीरा दिए दिल। एवं किछु आदा एवं रसुन बाटा, सब मसला कड़ाइते दिए दिल। एबार दिलो परिमाण मतो लवण, लवणटा ख्याल करबेन परिमाण मतो जेन बेशी एवं कम ना हो जाए। तारपर सब किछु एकसंगे करे एकटु नाड़ाचाड़ा करते हबे, भालो करे मिशिए निते हबे। सब मसलागुलो एकसंगे मिशिए निते हबे, ख्याल रखते हबे तले जेन पुड़े ना जाए, सेदिकटा ख्याल रखते हबे। करला तरकारी खूब मजा खेते जदि भालो करे रान्ना करा हय ताहले। एरपरे एई भितरे पानी दिये दिते हबे परिमाण मतो। करला रान्ना करार जन्य परिमाण मतो पानी एखाने दिये देया होच्छे। पानीटा दिये एकटु नाड़ाचाड़ा करते हबे। एरपर ढेके दिते हबे पानीटा फोटार जन्य। पानीटा फुटे गेले बा उतलिये गेले एर भितरे करलागुलो छेड़े दिते हबे। करलागुलो देयार परे सुंदर करे नाड়াচাড়া করতে হবে। আর খেয়াল রাখতে হবে করলা কিন্তু একটু পাতলা পাতলা করে কাটা। আপনারা সবাই করলা যখন রান্না করবেন তখন অবশ্যই পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। মোটা মোটা করে কাটলে ওটা টেস্ট অতটা ভালো হয় না এবং ওটা তেতো হয়ে যায়। তো একটু সবাই পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন। তো দেখুন করলা রান্না হচ্ছে। তো পানিটা মোটামুটি গরম হয়ে গেছে, তো ঢেকে মাঝে মাঝে উঠিয়ে নাড়াচাড়া করতে হবে। আর করলাটা দেখুন, করলা এবং আলু একটু সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে মাছ দিয়ে দিতে হবে। তো নাড়াচাড়া করে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। তো হালকা সিদ্ধ হয়েছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আপনার মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো হালকা ভেজে নেওয়া হয়েছে, হালকা ভেজে নেওয়া হয়েছে বেশি না। তারপর যখন তরকারিটা হালকা সিদ্ধ হয়ে যাবে তার ভিতরে মাছটা দিয়ে দিতে হবে, যেন পুরোপুরি মাছটা রান্না হয়ে যায়, যেন কাঁচা না থাকে। তো মাছটা দিয়ে দেওয়া হয়ে গেল, এরপর ঢেকে দিতে হবে কিছুক্ষণ মাছ এবং সবজিগুলো একসঙ্গে মিশে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ পর উঠিয়ে দেখতে হবে কি অবস্থা। তো তরকারিটা বেশ ভালোই দেখাচ্ছে, রান্না চলছে। ঝোলটা বেশি রাখবো না, গা মাখা থাকলেই নামিয়ে ফেলবো। তো দেখুন তরকারিটা দেখেই বুঝতে পারতেছেন টেস্টটা কেমন হবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে রান্নাটা, কোনো ভুল হলে আমাকে জানাবেন অবশ্যই। তো দেখুন রান্নাটা হচ্ছে। আর করলা তরকারি বেশি নাড়াচাড়া করবো না,
তাহলে একটু তেতো ভাব চলে আসে আর জালটা একটু মিডিয়াম রেখে দেব আর ঝোলটা শুকানোর জন্যই মূলত তরকারিটা রান্না করা আর আমরা এখন আর ঢাকবো না যেহেতু একটু ঝোল আছে এই ঝোলটা শুকানোর জন্য আর ঢাকা প্রয়োজন নেই আর আমাদের মাছ আলু এবং করলা সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো সেহেতু আর ঢাকার প্রয়োজন নাই তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের তরকারির পানিটা শুকিয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটা লুক আসতেছে দেখুন ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়েছে আপনি যদি রাখতে চান তো এই পর্যায়েও আপনি নামিয়ে রাখতে পারেন তাহলে এটাও একটা টেস্ট আসবে আর আমরা এখন বেশি ঝোল খাবো না এর জন্য হালকা একটু কমবো কমিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব এখনও নামানো যায় খাওয়া যায় এখনও তো আমরা একটু ঝোল শুকাবো তো দেখুন ফাইনালি আমাদের ঝোলটা শুকিয়ে গেছে একটু হালকা গামাখা আছে তো কালারটা দেখুন তো আমাদের তরকারি রান্নাটা শেষ দেখুন তরকারির কালারটা দেখুন টেক্সচার এবং খেতেও অনেক টেস্টি হবে আপনারা দেখুন আর কমেন্ট করে জানান আসলে রান্নার সিস্টেমটা কেমন লেগেছে আপনাদেরকে এটাই আশা করি আপনারা আমাকে জানাবেন তো তরকারিটা দেখুন করলা দিয়ে আলু এবং মাছ দিয়ে চচ্চড়ি হালকা ঝোল গামাখা তরকারিটা খেতেও কিন্তু অনেক টেস্ট হবে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর একটা টেক্সচার কালার আসছে তো আমার রান্নাটা কমপ্লিট তো তরকারিটা দেখুন অনেক সুন্দর একটা লুক আসছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আসলে তরকারিটা কেমন হয়েছে খেয়ে মজা পেয়েছেন কি না আর দেওয়ার ভিউস এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ সবাইকে।